আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন অনুষ্ঠানে প্রথমেই ফোন নাম্বারটা শেয়ার করব কারণ যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইছেন তারা অতি অবশ্যই এই মাধ্যম ধরে একদম পৌঁছে যাওয়া টু ফাইভ সেভেন জিরো এইট ওয়ান ফোর থ্রি সেভেন এবং কথা বলার জন্য আজকে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে যে স্টুডেন্টদের কাউন্সেলিং এর একটা বিশেষ সুবিধা কিন্তু ওনার কাছে পাওয়া যায় এবং যারা স্টুডেন্ট আহ তারা ইতিমধ্যে কিন্তু এই কাউন্সেলিং এর বিষয়টিকে নিয়েছেন এবং তারা যথেষ্ট উপকৃত কারণ আমরা জানি যে বিদ্যা বা শিক্ষাই কিন্তু আমাদের মানব জাতির একটি স্তম্ভ সেই জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনটা নর্বরে হয়ে যায় তো সেক্ষেত্রে একজন শিক্ষার্থীর কি কি করণীয় কোন নিয়ে পড়া উচিত ভাবে এগোলে সে সামনের দিনে আরো উন্নতি করতে পারবে সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারই বলতে পারেন এবং বারে প্রমাণিত হয়েছে যে জ্যোতিষশাস্ত্র কিন্তু জাতক বা জাতিকার জন্ম ছক দেখে এই জায়গাটা খুব ভালোভাবে বলে দিতে পারে তো সেক্ষেত্রে আজকের এই মুহূর্তটা প্রথমেই আমরা শিক্ষা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী তাকেও স্বাগত জানাই নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার আন্তরিক নমস্কার আচ্ছা প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা এবং কাউন্সিলিং স্টুডেন্টদের কাউন্সিলিং এর বিষয়টাকে আপনি ভীষণ গুরুত্ব দেন এর ভূমিকাটা কি রয়েছে যদি একটু বলেন হ্যাঁ প্রত্যেকটা পিতামাতা আয়েশা বলে যে আমার সন্তান পড়াশোনা করছে না এখন মোবাইল এট একটু সারা রাত মোবাইল নিয়ে ঘাটায় কেউ দুটো আড়াইটা তিনটা অবধি মোবাইল নিয়ে বসে থাকে তো সেক্ষেত্রে ওদেরকে একটু কাউন্সেলিং এর বিশেষ প্রয়োজনীয়তা আছে কেন তোমরা মোবাইল নিয়ে কাটছো কি কারণে কাটছো পড়াশোনা কেন করছো না কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে মোটামুটি যারা সেভেন এইট নাইন টেন ইলেভেনে পড়ে তারা মোটামুটি মধ্যে মধ্যে মোবাইল মোবাইল ছেড়ে বেশি থাকবে তখনই মোবাইলের সেটা নেশাক শক্ত হয়ে পড়বে সেক্ষেত্রে পড়াশোনা এদের হবে না মনঃসংযোগের অভাব ঘটবে তো সেই ক্ষেত্রে কাউন্সিলিং এর বিশেষ প্রয়োজনীয়তা ছাত্রদের বুঝায় বিভিন্নভাবে বুঝাই আমি কোথায় পড়ো পড়াশোনা বিস্তার মধ্যে পড়ো না টেবিল চেয়ারে পড়াশোনা করো কেন মোবাইল নিয়ে মোবাইল তোমরা কি কি দেখো সেগুলো অনেক স্টুডেন্ট মোবাইলে পড়া দেয় আমাদের ছেলেরা পড়া দেয় সেক্ষেত্রে না কলেজ স্টুডেন্টদের টিচাররা পড়ায় সে মোবাইলে পড়াটা দিয়ে থাকে যারা কলেজ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দশটা এগারোটা ঠিক আছে কিন্তু যারা স্কুলে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে তো মোবাইল এত রাত্রে রাখার কোনো প্রয়োজন নেই মোবাইলে অনেকে গেম খেলে অনেকে বিভিন্ন রকম গান টান শোনে সেখানে পড়াশোনা ব্যাঘাত করে সেই জন্য ছাত্রীদেরকে বিশেষ কাউন্সিলিং এর ব্যবস্থাপত্র করা হয় পাশাপাশি আধা ঘন্টা বসে কাউন্সিলিং করা হয় তিন চার দিন কাউন্সিল সন্তান মানুষের মতো মানুষ সুশিক্ষায় শিক্ষায় মোবাইল নিয়ে আর ঘাটবে না তাদেরকে বোঝানো হবে অনেক সময় পিতা কথাবার্তা শোনে না বাইরের লোকের কথা বেশি শুনে তা আমরা যদি ভালোভাবে ওদেরকে বোঝাই স্টুডেন্টদেরকে সে স্টুডেন্টরা আমাদের কথাবার্তাগুলো নিয়ে নেয় আর সেক্ষেত্রে পড়াশোনার অনেকটা অগ্রগতি হয়

বা আমার শুয়ে পরে অনেক সময় তাদের ঘর থাকে আলাদা অনেকে জানেই না কটা অব্দি ছেলে বা মেয়ে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে তো সেক্ষেত্রে ব্যবস্থা পত্র গুলো আমরা করে দিই আর কি বুঝাই একাধিক বুঝাই পুঙ্খানুপুঙ্খ বোঝানো হয় তোমাদের ভবিষ্যৎ আছে

সেগুলো করার প্রয়োজনতা হচ্ছে যে কাউন্সিলিং শব্দ তো এটাই তিন চার দিন আমার কাছে আসলে মোটামুটি সন্তান সুশিক্ষায় শিক্ষিত করবে পড়াশোনায় মনোসংযোগ করবে এবং পড়তে ইচ্ছা করবে এবং যাদের গ্রহণ করতে পরিবেশগুলো দুর্বল আছে তারা যদি কিছু করে থাকে তাদের জন্য সঠিক রাস্তায় নিয়ে আসে যেমন চন্ডত থেকে আসবে মন চন্দ্রগাঢ়ি বিশ্বিক রাশিতে চন্দ্রগাড়ু অবস্থান করছে তুলা রাশিতে কারো চন্দ্র অবস্থান করছে সেই ক্ষেত্রেও তাদের মনটা না অন্য দিকে চলে যাচ্ছে পড়াশোনায় মন বসছে না মনটা অন্য দিকে চলে আসছে সেই মনটাকে সঠিক জায়গায় নিয়ে আসতে নিয়ে আসার জন্য একাধিকবার বোঝাতে হয় একদমই তাই আমরা আলোচনায় আসবো কিন্তু তার আগে দেখে নিই আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন নমস্কার হ্যাঁ কে বলছেন আচ্ছা কার জন্য জানবেন ছেলের জন্য মেয়ের জন্য আচ্ছা বলুন মেয়ের নামটা বলুন আচ্ছা আচ্ছা ডেট অফ বার্থ আচ্ছা উনত্রিশ দশ দু হাজার আট সময় সকাল দশটা আচ্ছা জন্মস্থান কোথায় ঠিক আছে রাশি লগ্ন জানেন মেয়ের মেয়ের রাশি লগ্ন জানা আছে আচ্ছা কিছু জানা নেই ঠিক আছে সঙ্গে থাকুন বলে দেওয়া হচ্ছে চাইলে লিখে নিতে পারেন কারণ এগুলো তো আমাদের একটু জেনে রাখা দরকার আছে হ্যাঁ হ্যাঁ বুধবারে জন্ম বুধবার হ্যাঁ রাশি হয়েছে তোলা রাশি তোলা রাশি ধনু লগ্ন সাতি নক্ষত্র দেবগণ সাতি সাতি আর পড়াশোনা হবে বিদ্যার স্নান ভালো চোরো রবিটা একটু দুর্বল যার জন্য মনটা একটু চঞ্চল থাকে না বাচ্চাটা মন চঞ্চল অস্থিরতা বেশি করে না কি না পড়াশোনা করে হ্যাঁ অস্থির অস্থিরতাটা একটু বেশি দেখা যাচ্ছে কার্তিক মাসে জন্ম চেয়ে রবিটা খুব নিচস্থ পড়াশোনায় মনঃসংযোগের অভাব পরা পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে পড়তে বিছনার মধ্যে যাতে না পড়ে টেবিল চেয়ার বাচ্চাদের জন্য ফোল্ডিং টেবিল চেয়ার কিন পাওয়া যায় টেবিল চেয়ারে যাতে পড়াশোনা অথবা মেঝেতে নিচে বসে যেতে পড়াশোনা করে হ্যাঁ বুঝেছেন তাহলে পড়াশোনা হবে বিদ্যাস্থানটা আছে লেখাপড়া হবে হ্যাঁ হবে রবিটা একটু দুর্বল রবি এবং চন্দ্র একটু দুর্বল অবস্থায় আছে রবি চন্দ্র দুর্বল অবস্থায় থাকার কারণে মনুসংযোগের অভাব একটু চঞ্চল হয়ে পড়ে বুঝলেন তো এটা ছটপটটা বেশি করে হ্যাঁ এগুলোকে একটু দূরীকরণ করতে হবে এগুলো একটু বোঝাতে হবে সন্তানকে বোঝাতে হবে হ্যাঁ বোঝাই হবে তারপরে চন্দ্র একটু দুর্বল আছে চন্দ্রের একটু প্রতিকার করতে হবে চন্দ্রের প্রতিকার করলে মোটামুটি ঠিক হয়ে যাবে ঠিক আছে এটার জন্য প্রোগ্রামের পরে ফোন করবেন কিছু প্রতিকারের তো বিধান আছেই কিছু প্রতিকারের বিধান আছে সেগুলো মোবাইলে বলে দেবো আমি সকাল নটার থেকে ফোন করি আবার রাত নটাতে এগারোটা অব্দি সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি কেউ রাশি জানতে চায় দশ জানতে চায় সন্তানের পড়াশোনা নিয়ে জানতে চায় হায়ার স্টাডি জানতে চায় কোন লাইনে পর সায়েন্স নেবে না কমার্স নেবে আর্টস নেবে সেগুলো নিয়ে জানতে চায় সেগুলো সব পুঙ্খানুপুঙ্ করবো আলোচনা করবো রাত নটা থেকে এগারোটার পরে একদমই তাই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য এবং বোঝাই গেল একটা স্টুডেন্টের ছক এবং খুব সুন্দরভাবে এইটুকু সময়ের মধ্যে যতটুকু ব্যাখ্যা সম্ভব করে দেওয়া হলো দর্শক বন্ধু আপনারা প্রত্যেকেই অবহিত আছেন যে রাত নটা থেকে এগারোটা পর্যন্ত আপনারা কিন্তু যে কোনো প্রশ্ন নিয়ে ফোন করতেই পারেন তার জন্য নাম্বারটা একবার লিখে নেবেন নাইন এইট থ্রি এই নম্বরে অতি অবশ্যই আপনারা কিন্তু কথা বলতে পারেন নমস্কার কে রয়েছেন সঙ্গে আচ্ছা কার জন্য জানবেন হ্যাঁ আপনার নামটা বলুন ডেট সময় আচ্ছা জন্মস্থান কোথায় বোলপুর লগ্ন জানেন আচ্ছা মকর রাশি জানেন এবার সঠিক জানেন কিনা সেটা একবার চেক করে নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ রাশিটা আপনার মকর রাশি হয়েছে মকর রাশি মেসলগ্ন উত্তর সারা নক্ষত্র একঘরে বসে আছে মকর রাশিতে শনি এবং এক একঘরে বসে থাকার কারণ মনস্তাবে মনস্থাপ মনের মধ্যে না একটু শান্তি বিঘ্ন করবে মাঝে মাঝে একটু অস্থিরতা ছটপট বেশি করবে অস্থিরতাটা খুব বেশি টেনশনে খুব বেশি চিন্তায় খুব বেশি হ্যাঁ সেটাই চিন্তার কারণে ঘুমটা হচ্ছে না চিন্তাটা একটু কম করতে হবে বুঝলেন তো চিন্তাটা কম করার জন্য শনির প্রতিকার করতে হবে শনি গ্রহটা আপনার ভীষণ দুর্বল অবস্থা আছে অর্থাৎ শনি আপনার পীড়িত অবস্থায় আছে আর মকর রাশি হওয়ার কারণে শনির একটা সাড়ে সাথে বলে এই শনির সাড়ে সাতিটাকে কাটাতে হবে শনির সাড়ে সাথে খণ্ডন করতে পারলে আপনাদের মনসংযোগটা করবে চিন্তাটা কম হবে রাতের বেলা ঘুম ঘুম ভালো হবে তারপর আর্থিক অবস্থাটা একটু খারাপ একটু পিছিয়ে পড়েছেন মনে হচ্ছে তাই তো আর্থিক অবস্থা সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবেন শনির পিতা হলো রবি সূর্য প্রণাম না শনি ঠাকুর সন্তুষ্ট হয় আর শনিবারে পারলে একটু নিরামিষ ভোজন করবেন শনি মন্দিরে একটু পয়সা করে দান করবেন যেখানে আপনার হনুমানজি মন্দির আছে সেখানে একটু মেটে সিঁদুর লাড্ডু ধূপ এগুলো দেবেন শনিবার মঙ্গলবারে তাহলে শনি ঠাকুর আপনার সন্তুষ্ট থাকবে বুঝতে পারছেন আর দু হাজার সাতাশ সাল থেকে আপনার সময়টা বলো দু হাজার সাতাশ এই বিগত দু তিনটা হম না কাজটা আপনি লেগে থাকবেন ব্যবসা এখন আপনি করবেন না ব্যবসা করলে আপনি আর্থিক লসে রান করবে আর যে কাজে লিপ্ত আছেন সেই কাজটা আপনি করুন তবে আস্তে আস্তে টাইমটা তো ভালোর দিকে আপনার আসছে বিগত আড়াই তিন বছর ধরে খারাপই চলছে সময়টা হ্যাঁ বিয়ে আছে একটু লেট মিনিট বিলম্বে বিভাজ বিয়ে আছে একটু দেরিতে বিয়ে একটু মঙ্গলের দোষ আছে তো মাঙ্গলিক দোষ যেটাকে আমরা বলি না সচরাচর মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ বিলম্ব হয় চট করে সমন্ধ আসবে না সমন্ধ আসলে মতন হবে না সেই ক্ষেত্রে খুব বাধা হবে সে মাঙ্গলিকটা একটু কাটাতে হবে এদিকে শনি সাহসী তার মাঙ্গলিক দোষ আছে সেগুলো একটু খন্ডন করে নেবেন আপনি আজকে সরাসরি কথা বলার সুযোগ পেলেন এবং জানতে পারলেন যে আপনার জন্মছকে কোথায় কি কি সমস্যা হয়ে রয়েছে শুধু সমস্যা জানলে হবে না এখান থেকে কিন্তু বেরোতে হবে সমাধানের রাস্তায় হাঁটতে হবে তাই যদি মনে হয় একদম সরাসরি রাত নটা থেকে এগারোটা পর্যন্ত কথা বলতেই পাচ্ছেন যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনি আসতে পারেন আপনার জন্মছকে যে সমস্যা সেখান থেকে বেরোনোর চেষ্টা করুন এবং আগামী দিনে যাতে সুন্দর জীবন কাটাতে পারেন তার জন্য কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইড কিন্তু আপনাকে নিতেই হচ্ছে নমস্কার কে রয়েছেন সঙ্গে

কিছু জানা নেই ঠিক আছে লিখে নেবেন তাহলে হ্যাঁ ধনু রাশি হইছে ধনু রাশি বিশল লগ্ন হ্যাঁ শনিবার শনিবারের জন্য ঠিক বলে শনিবারের জন্য আর উত্তর সারা নক্ষত্র নরগণ হ্যাঁ বলতে যান মানে কি জানতে চান মেয়ের বিষয়ে কি কি জানতে চান হ্যাঁ মেয়ের বিয়ের যুগ আছে বিয়ে হয়ে যাবে একটু বিলম্ব শনি মঙ্গল শনি মঙ্গল শুক্র শনি মঙ্গল শুক্র একই রাশিতে অবস্থান করার কারণে না বিয়েটা একটু বিলম্ব হচ্ছে ওই শনি মঙ্গলে করতে হবে শনি মঙ্গল যখনই কোন এক রাশিতে অবস্থান করে তাহলে বিয়েটা খুব লেট হয় বিলম্বে বিবাহ যোগ সম্বন্ধে আসবে কথাবার্তা বলবে অনেক সময় মনের মতো সম্বন্ধে একেবারেই আসবে না বুঝলেন তো সেগুলো একটু কাটাতে হবে খন্ড বিভিন্ন তন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকার করে থাকি বিভিন্ন রকমের টুটকা দিয়ে থাকি হ্যাঁ আপনি একটু প্রোগ্রামের পরে না একটু ফোন করে নেবেন অথবা রাতের বেলা থেকে এগারোটায় ফোন করে নেবেন তাইলে হবে আর রাহু চন্ড রাহু এবং চন্ড এক রাশিতে অবস্থান করার কারণে গ্রহণযোগ হয়ে গেছে গ্রহণযোগ মানে সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা যা করবে তাতেই বাধা আসবে এই জন্য একটু প্রতিকারের ব্যবস্থা রাতের দিকে ফোন করবেন কথা বলে নেব রাতের নটার থেকে এগারোটায় আপনার বাড়ি কোথায় হ্যাঁ রাতে করলাম অসংখ্য ধন্যবাদ হয়ে যাচ্ছেন সমাধানের জন্য সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু কখনোই এরকম চলতে ফিরতে প্রতিকারের কথা বলতে পারেন না কারণ আরো অনেকটা বিচারের দরকার আছে আরো নবাংশ আছে একদমই তাই দশা আছে অন্তর্দশা আছে আছে দশা আছে ব্যাপার রয়েছে বিচার বিশ্লেষণের ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় আরো একটু সময় দেওয়া দরকার আপনি যদি সত্যি চিন্তিত থাকেন আপনার মেয়েকে নিয়ে তাহলে আমি বলবো যেমন আজকে ফোন করলেন সিরিয়াসলি ঠিক সেইভাবে ফোন করুন এবং পৌঁছে চেম্বারে কারণ চেম্বারে যাওয়ার জন্য তো সে জায়গা থেকে কি ওয়ে আউট আছে সেটা জানার জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হচ্ছে নমস্কার কে রয়েছেন সঙ্গে নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন আচ্ছা কার জন্য জানবেন ছেলের নামটা বলুন হ্যাঁ ডেট অফ বার্থ সাত বারো দু হাজার সময় জন্মস্থান আচ্ছা রাশি লগ্ন জানেন ঠিক আছে হ্যাঁ সকাল সাতটা সকাল নটা সরি সকাল হ্যাঁ মিন রাশি হয়েছে বৃহস্পতি জন্ম হ্যাঁ মিন রাশি হয়েছে মিন রাশি মকর লগ্ন এটা লগ্নের সাড়ে সাথে চলছে রাশির সাড়ে সাথে চলছে এখন কি করে তো হাতের কোনো কাজে দিয়েছে কাজ যে কোনো টেকনিক্যালি কাজে দিলে সাফল্য হাতের কাজে উন্নতি আর এখন তো শনির চলছে যার কারণে কথাবার্তা একেবারে অবাধ্য হবে কথাবার্তা শুনবে না বুঝেছো বর্তমানে একটু খুব বর্তমানে খুব সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হবে শনির সাহাশীর প্রতিকার করতে হবে নাহলে ছেলের শরীরটা খারাপ যাবে ছেলের কারণে তুমি অসুস্থ হয়ে পড়বে ওর বাবাও অসুস্থ হয়ে পড়বে শুনতে পাচ্ছ হ্যাঁ এগুলো একটু সমস্যা হবে ছেলে একটু শনি সাহায্যের প্রতি লগ্নের সাহায্যের রাশির সাহায্য মানে দুই দিকে শনি তোকে ধরে নিয়েছে শনিবারে নিরামিষ খাওয়াইতে হবে স্কাই ব্লু কালারের জামা পরাতে হবে বুঝেছো এগুলো একটু করতে হবে করলে মোটামুটি ভালো হবে সন্তান সরকারি চাকরি যুগ বর্তমানে একেবারে নেই একেবারে নেই না 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 বর্তমানে নেই হ্যাঁ পড়াশোনা করুক পড়াশোনা তো মন নেই তো পড়াশোনা তো মনটা বসছে না তোর ওই শনিতে ধরে বললাম একটু আগে লগ্নের সাথে সাথে রাশির সাথে সাথে যার জন্য পড়াশোনা একবারে মন নেই তোমাদের কথাবার্তা শুনছে না হ্যাঁ একটু অবাধ্য আচরণ করবে বলছো হ্যাঁ ঠিক আছে

আচ্ছা বলুন রাশিলগ্ন জানা আছে জানা সময় হ্যাঁ রাত এগারোটা চল্লিশ স্থান হচ্ছে কলকাতা ঠিক আছে আপনি সঙ্গে থাকুন রাশিলগ্ন আপনাকে বলে দেওয়া হচ্ছে আপনার টেলিভিশনে সাউন্ডটা বন্ধ করে দিন একটা ফিডব্যাক আসছে আপনি ফোনে কথা শুনুন হ্যাঁ আপনার রাশি রাশি ধনুরাশি নেন ধনুরাশি ধনুরাশি নক্ষত্র পূর্বসারা আর কি জানতে চান প্রশ্ন কি আছে হ্যাঁ ওটাই বলছি মানে কাজ করব নিয়ে সমস্যা আপনার লগ্নে রাহু বসে আছে যার জন্য কাজকর্ম রাহু এবং শনি দুটো একটু দুর্বল অবস্থায় আছে রাহু শনি তার আগে শনির সাহসীতি ছিল শনির সাহসীতি আপনার কেটে উঠেছেন তবে এখন আস্তে আস্তে ভালোর দিকে টান নেবে এই দু হাজার চব্বিশ সালের শেষের দিকে অর্থাৎ মাঝামাঝি থেকে ভালো মানে সেপ্টেম্বর অক্টোবরের থেকে সময়টা ভালো আসছে আর কাজের চেষ্টা করুন কাজ আপনার হবে আটগা যে রাহু বললাম একটু কি বললাম যে লগ্নে রাহু বসে আছে তারপরে এতদিন দিন আপনাদের শনির সাগেতে ছিল যার জন্য বিগত 4 বছর ধরে সময়টা আপনাদের খারাপে আশাহত এর যোগ আপনি যে ভাবনা চিন্তা করছেন যেটা হয় উচিত ছিল সেটা আপনার হচ্ছে না তারপরে কোনো প্রতিকার তো করনি রাহু কোনো প্রতিকার করেছিলেন রাহু শনি তো দুর্বল অবস্থায় আছে প্রতিকার করেছিলেন না প্রতিকার করেছে একটু প্রতিকারের দরকার আছে আপনার রাশিও তো জানেন না যেহেতু আপনার বয়স হয়েছে অনেক রাশি রাশি জানা উচিত ছিল যেহেতু আপনি ফোন 해도 করেন কারোকে আপনার রাশিটা লিখে নেবেন হ্যাঁ ধনু রাশি হয়েছে আপনার রাশিটা লেখে নিন ধনু রাশি হয়েছে এতদিন একটা সাড়ে সাতি ছিল সেটা কেটে গেছে এখন আগত দিনটা আপনার ভালোর দিকে আসছে তথাপি রাহুর একটু প্রতিকারের প্রয়োজনতা আছে হয়ে যাবে এবার হয়ে যাবে দু সালের মধ্যে হয়ে যাবে একটু প্রতিকার করবে আটকে আছে যেগুলো জটলা আছে সেটাগুলো আমরা কাটিয়ে দেয় গ্রহ নক্ষত্রের কারণে হয় বুঝেছেন গ্রহের ফের মানুষ করে সেই গ্রহ নক্ষত্রগুলো আমরা বলবান করাই আমাদের কাজ সে তো হবে তো সে তো হবে অনেক কিছু হবে টাকা পয়সা আটকে যাবে মনের মতন হবে বিভিন্ন সমস্যার মধ্যে খন্ডন করার জন্য জ্যোতিষ শাস্ত্র ওগুলো সরাসরি যোগাযোগ করতে হবে কি করবো তার একটাই উত্তর সরাসরি যোগাযোগ করতে হবে কারণ করণীয় যা যা রয়েছে সেটা এখান থেকে বলা সম্ভব নয় তো সেক্ষেত্রে বলবো যে এই অনুরোধটা করবেন না আপনারা একদম সরাসরি যোগাযোগ করবেন যে চেম্বার গুলো রয়েছে শ্যামনগর ব্যারাকপুর সোদপুর শিয়ালদা কালীঘাট বেহালা বর্ধমান এবং গড়িয়াহাট এছাড়াও প্রত্যেক দিন রাত নটা থেকে এগারোটা পর্যন্ত ফোনে যোগাযোগ করতেই পাচ্ছেন নমস্কার কে রয়েছেন সঙ্গে আচ্ছা কার জন্য জানবেন আচ্ছা মে ডেট অফ বার্থ হ্যাঁ সতেরোর পর কি আছে মান্থ বলুন জুলাই সতেরো সাত তারপর সকাল এগারোটা উনিশ জন্মস্থান জন্মস্থান আচ্ছা আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকুন রাশি লগ্ন জানেন মেয়ের রাশি লগ্ন জানা আছে

হ্যাঁ বৃহস্পতি ছিল হ্যাঁ বিশ্বিক রাশি হয়েছে লিখে নিন বিশ্বিক রাশি কন্যা লগ্ন বিশ্বিক রাশি কন্যা লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ না বিশ্বিক রাশি বিশ্বিক রাশি বিশ্বিক রাশি কন্যা লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ রাক্ষসগণ লগ্নটা রাক্ষসগণ লগ্ন লগ্ন লগ্নটা হইল কন্যা লগ্ন কন্যা লগ্ন ঘন্টার প্রশ্ন কি আছে হ্যাঁ আপনার প্রশ্ন কি হ্যাঁ বিয়ে হবে বৃহস্পতিটা খুব দুর্বল বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে সেই বৃহস্পতি একেবারে নিচস্থ অর্থাৎ আর মাঙ্গলিক দোষ আছে তো লগ্নে বসে আছে মঙ্গল একটু মাঙ্গলিক দোষটা কাটাতে হবে তো মাঙ্গলিক দোষ না বিয়ে চট করে হবে না বিয়ে বিলম্ব হবে আপনি টেলিভিশনে সাউন্ড টেলিভিশনে সাউন্ডটা বন্ধ করে দিন আপনি আপনি আমার কথাটা আগে শুনুন টিভি সাউন্ডটা বন্ধ করে দিন শুনে কথা হ্যাঁ 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 বলছি মাঙ্গলিক দোষ আছে লগ্নে মঙ্গল অবস্থান করছে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে মাঙ্গলিক দোষ কাটাইলে সম্বন্ধ একাধিক আসবে তারপরে বিবাহ আর যে সুসম্পন্ন হবে মাঙ্গলিক পাত্রের সঙ্গে বিয়ে দিতে হবে হ্যাঁ বিয়ে দিলে বিবাহিত জীবনটা সুখের হবে মেয়ের বৃহস্পতিটা একেবারে দুর্বল অর্থাৎ নিজস্ব বৃহস্পতি মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে আর মঙ্গল বসে আছে রাশিতে লগ্ন যুক্ত হয়ে সেক্ষেত্রে মাঙ্গলিক হয়েছে এগুলো তো কাটাতে হবে এগুলো খন্ডন করতে হবে করলে মোটামুটি ভালো হবে একদমই তাই আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন থেকে মধ্যমগ্রাম ফোন করছেন সেক্ষেত্রে পৌঁছে যাওয়াটা এমন কিছু ব্যাপার নয় যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য ফোন নাম্বারটা বলে রাত নটা থেকে এগারোটা পর্যন্ত যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু আসতেই পারেন আজকে যাদের সাথে আমরা কথা বললাম যে বেশ সমস্যা রয়েছে আমাদের প্রত্যেকে জন্মচাকিতে সমস্যা থাকে কিন্তু শুধু সমস্যা জানলে হবে না

আচ্ছা আপনার ডেট অফ বার্থশো পঁচানব্বই আচ্ছা সময় রাত আচ্ছা জন্মস্থান কোথায় রাশি লগ্ন জানেন শনিবার শনিবার আর ধনু রাশি তুলা তুলালগ্ন ধনু রাশি তুলালগ্ন আর শনিবারের জন্ম হওয়ার কারণে না একটু সমস্যা চলবে একটু মানসিক আর্থিক অবস্থা একটু খারাপ চলবে বুঝেছো দুবছর একটু খারাপই যাবে মানসিক আর্থিক অবস্থাটা ভালো নেই রাহু খারাপ চলছে এদিকে চন্ড দুর্বল এদিকে মঙ্গল দুর্বল রাহু বৃহস্পতি মঙ্গল এই গ্রহগুলো একটু দুর্বল অবস্থায় আছে যার জন্য আর্থিক সাচ্ছল্যের অভাব আর একটু মানসিক চাপ শরীরটা একটু খারাপ যাবে শুনতে পাচ্ছ হ্যাঁ সেটাই তো বললাম আর্থিক অবস্থাটা খারাপ ওটাই বললাম আর্থিক অবস্থাটাকে ভালো করার জন্য সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে আর শনি একটু প্রতিকার করবে শনি বৃহস্পতি আমাদের অর্থ লক্ষ্মী প্রদান করে বৃহস্পতিটা খুব দুর্বল অবস্থায় আছে বুঝেছ বৃহস্পতি মঙ্গল যুক্ত হয়ে আছে সেই জন্য আর্থিক অবস্থা খুবই খারাপ অসচ্ছলতায় ভুগছ তবে আগত দিনটা ভালো আসছে তোমার চিন্তা করো না অর্থাৎ দু সালটা খুবই ভালো তোমার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য যারা যোগাযোগ করতে চাইছেন চেম্বারগুলো আর একবার দেখে নেব। সাননগর নিজ মন্দির এছাড়াও ব্যারাকপুর সোতপুর শেয়ালদা কালীঘাট বেহালা বর্ধমান এবং গড়িয়াহাটে নিয়মিত ভাবে পেয়ে যাচ্ছেন যারা আসতে চাইছেন তাদের জন্য রয়েছে ফোন নাম্বার অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যাওয়া নমস্কার কে রয়েছেন সঙ্গে আচ্ছা কার জন্য জানবেন হ্যাঁ ডেট অফ বার্থ

আপনার বুধবারে জন্ম হয়েছে বন্ধ করে দিন আপনি ফোনে কথা শুনুন হ্যালো হ্যাঁ বর্তমানে যে গ্রহ পরিবেশ দেখতে পাচ্ছি না শনি রাহু শুক্র শনি রাহু শুক্র খুব দুর্বল অবস্থায় আছে যার জন্য আপনার শারীরিক আর্থিক মানসিক অবস্থাটা ভালো নেই এটু অর্থনৈতিক হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি শরীরটা খারাপ আর্থ আর্থিক অবস্থাটা ভালো নেই আর মানসিক একটু চাপ সবসময় একটু টেনশনে থাকে খুব চিন্তার মধ্যে দিয়ে আছেন আর এগুলো একটু চলবে বছরটা খারাপ যাবে দু সালের আগস্টের মাস থেকে অনেকটা ভালো দু সালে আগস্ট মাস থেকে অনেকটা ভালো বিগত দু তিনটা বছর খুবই খারাপ গেছে আপনার তাই তো তবে চিন্তা নেই সামনে বছরটা ভালো আছে দু সালটা আপনার পক্ষে ভীষণ দা। আর্থিক শারীরিক মানসিক আর্থিক শারীরিক মানসিক উন্নতি ঘটবে হ্যাঁ রাস্তা তো অবশ্যই আছে মঙ্গলের প্রতিকার করতে মঙ্গলটা লগ্নে বসে আছে লগ্নে মঙ্গল বসে থাকলে শারীরিক অবস্থা খারাপ বুঝেছেন গায়ে এনার্জি পাচ্ছে না শক্তির সঞ্চার হচ্ছে না সেগুলোটা কাটাতে হবে সম্ভব হলে বিভিন্ন ধরনের প্রতিকার আছে দশ টাকার মাধ্যমে আমার কাছে প্রতিকার আছে মানে দু চার পাঁচ হাজার টাকার দরকার নেই দশ বিশ টাকার মাধ্যমে প্রতিকার আছে জরিবুটি আছে মেটাল আছে মন্ত্রের লিস্ট আছে বিনা পয়সা সবাইকে দেয় সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠাসই জপ্তপ করেন না শনির মন্ত্র আছে রাহুর মন্ত্র আছে চন্ডের মন্ত্র আছে সেই মন্ত্রগুলো জপতপ করতে হবে তাহলে দেখবেন শরীরটা ভালো হচ্ছে মনটা ভালো হচ্ছে মানসিক চাপ কমছে আর্থিক সাচ্ছল্য বৃদ্ধি পাবে তার জন্য একটাই কাজ করতে হবে একটু সরাসরি কিন্তু যোগাযোগটা করতে হবে এবং আপনি শারীরিক ভাবে অসুস্থ বুঝতেই পাচ্ছে এবং আপনি বারে বারে চাইছেন যে এখান থেকে সুস্থ হওয়ার জন্য এটাই আমাদের শরীর মন ভালো থাকে না কাগজে পারবেন না সুন্দর সাথে কথা বলতে পারবেন না তো দরকার দরকার শরীরটাকে ভালো করার দরকার একদমই স্বাস্থ্যই সুখ সকল সুখের মন একদমই তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু সরাসরি যোগাযোগ করে নেবেন কারণ এত সহজে যদি আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান হয়ে যেত তাহলে তো কথাই ছিল না কিছু সমস্যা খুব জটিল হয়ে যায় যেগুলো সমাধান করতে কিন্তু আমাদের একটু সময় দিতে হয় তাই বলবো আহ সরাসরি যোগাযোগ করা এবং আরো একজন বন্ধু রয়েছেন একটু দেখিনি কে রয়েছেন নমস্কার হ্যাঁ বলবেন আচ্ছা হাজব্যান্ডের নামটা বলুন

হ্যাঁ বর্তমানে শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে বর্তমানে হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি দেখেছো জ্যোতিষ স্বাস্থ্য কতটা সত্য এবং সফল জ্যোতিষ হলো বিজ্ঞান তোমার এই শনির একটা চলছে যার জন্য শরীরটা খারাপ যাচ্ছে বুঝেছো শনির সাথে চলার কারণে শরীরটা খারাপ যাচ্ছে ওই একটু প্রতিকার করতে হবে তোমার বাড়ি কোথায় কোথায় থাকে বর্তমানে ও ঠিক আছে পুস্টালের মাধ্যমে প্রতিকার সরাসরি হলে যোগাযোগ করবে সাহাশীর জন্য দক্ষিণাকালী যন্ত্রণ প্রদান করা হয় তারপরে রত্নের মাধ্যমে নীলা দেওয়া হয় যদি অবস্থা বুঝে ব্যবস্থা নীলা করতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা আছে আর দক্ষিণাকালী যন্ত্র পড়লে শরীরটা অনেকটা ভালো হয়ে যাবে বুঝেছ আর সব বলে না হ্যাঁ রাগ বলতে ওই গ্রহণ যুগ হয়ে গেছে তো চন্ড আর কেতু অবস্থান করছে সেই ক্ষেত্রে ক্রুধ হয় প্রচন্ড রেগে যায় স্বাভাবিক অবস্থা না তুমি একটা বলবে উনি আর একটা বলবে এই নিয়ে বাঘ তৈরি হবে হ্যাঁ ওই রাগটাকে কন্ট্রোল করার জন্য গ্রহের ফেরে মানুষ গুলো একাধিকবার বলেছি গ্রহের ফেরে মানুষ সেই গ্রহ নক্ষত্রগুলোকে বলবান করতে হবে তাহলে ক্রুধ কমে যাবে রাগ কমে যাবে সহনশীলতা বাড়বে

সেগুলো যাতে না করে ক্রুদকে সহনশীলতা করার জন্য গ্রহের প্রতিকার করতে হবে গ্রহের প্রতিকার ছাড়া হবে না শুধু আপনি বললে হবে না পাশে বাড়ির লোকে বলবেন আমার ছেলে মারামারি করছে রাগারাগি করছে বললে হবে না সে গ্রহ নক্ষত্রগুলোকে বলবান করতে হবে তাহলে ক্রুদটা রাগ কমে যাবে একদমই তাই নমস্কার কে রয়েছেন সঙ্গে কার জন্য জানবেন আচ্ছা ডেট অফ বার্থটা বলুন

হ্যাঁ কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র রাক্ষসগণ পড়াশোনা দেখো বাধা চলছে এখন লেখাপড়া করছে না তো নাকি হ্যাঁ পড়াশোনা খুব বাধা মেয়ের পিছনে ছেলে পিছনে জহনী শনির সাহায্যে চলে ছেলে মেয়ের পিছনে লেগে থাকতে হয় পড়তে বললে পড়বে না বুঝেছ চঞ্চল চঞ্চল অস্থিরতা পড়াতে একেবারেই মন নেই অন্যদিকে মনটা চলে যাচ্ছে বই রেখে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে বুঝেছো পড়াশোনা মনটাকে মনসংযোগ ঘটানোর জন্য নীল সরস্বতী কবচ নীল সরস্বতী আর দক্ষিণা বাচ্চাদের ক্ষেত্রে নীল সরস্বতী এবং দক্ষিণা কালী যদি পড়ানো হয় না পড়াশোনা মনসংযোগ করবে দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে পিতা মাতার কথাবার্তার সঙ্গে অবাধ্য আচরণ করবে না আর শনির একটা সায়াসাতিতে চলছে সেটা তুমি জানতে পারলে আর প্রচন্ড চঞ্চল লগ্ন আর চন্দ্র যদি একগ্রহ অবস্থান করে না চঞ্চলতা বেশি অস্বাভাবিক চঞ্চল পড়াতে মন নেই হ্যাঁ প্রতিকারটা জানতে পারবো ফোন করো যে কোনো দিন হ্যাঁ তুমি খরদা বাড়ি তোমার খরদা হ্যাঁ খরদাবাড়িপুরে যোগাযোগ করতে পারো সোদ্দি আগামীকাল বসু আগামীকাল বিকাল চারটার থেকে শুরু হয়ে সাতটা আটটা অবধি থাকি

আঁকাটাতে ভালো হবে আঁকাটাতে খুব ভালো হবে ও শনির সারস্বতী চলছে তো অর্থাৎ মানে দুটোতেই খারাপ কোনোটাই সাফল্য সবকিছুতে বাধা ড্রয়িং গান পড়াশোনা সবকিছুতে বাধা তথাপি কিছু না কিছুর মধ্যে একটা লেগে থাকতে হবে একদমই একটু সরাসরি যোগাযোগ করবেন খরচা থেকে ফোন করছেন একদম রয়েছে যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু আসতেই পারেন নাইন এইট থ্রি ওয়ান ফোর এইট টু সিক্স সেভেন সিক্স এই নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করছেন এবং সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হচ্ছে সেটা চাইলে আপনারা চেম্বারে আসতে পারেন চাইলে আপনারা অনলাইনেও কথা বলতে পারেন কারণ ডাক প্রতিকার পাঠিয়ে রয়েছে তো সেক্ষেত্রে বলবো সমস্যা যাই হোক সমাধানের রাস্তা কিন্তু হয়ে গেল আমি তে আমি হাত দেখা শুরু করি তখন দুটাকা আমার ছিল তখন অনেক সময় অনেকে টাকা না তা তো অসুবিধা নেই তো এত বছর ধরে এখনও চালিয়ে যাচ্ছে এখনো আমি চলছি সুনামের একদমই তাই তো সেক্ষেত্রে বলবো যে এই এতগুলো বছরের একটা অভিজ্ঞতা এবং যারা আপনারা ফোন করছেন তারা কিন্তু দেখছেন জন্ম ছক হলার সাথে সাথেই কিন্তু একদম কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে সেই জায়গাটাকে কিন্তু পিন পয়েন্টে আলোচনা করছেন তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যখন আপনারা সরাসরি চেম্বারে আসছেন তখন কিন্তু আপনাদের সমস্যাগুলোকে নিয়ে আরো অনেক বেশি বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকছে কারণ সেখানে সময়টা অনেক 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 সময় পেয়ে যায় পাশাপাশি বসে অনেকক্ষণ সময় যায় অনেকক্ষণ কথা বলতে পারবে তার বিচারটা আরো হবে দশা আছে অন্তর্দশা আছে প্রত্যন্ত সূক্ষ্ম দশা আছে নবাংশ বিচার আছে যে পুঙ্খানু বিচার করার পর একটা সিদ্ধান্তে আমরা আসি তারপরে প্রতিকারের ব্যবস্থাপন প্রতিকারও সামান্য টাকা হেবক টাকার পয়সা কোনো প্রয়োজন অবস্থা বুঝে ব্যবস্থা মেটাল দেওয়া হয় চার দেওয়া দেওয়া অনেকটা ফল লাভ হবে নবগ্রহের মন্ত্র হয় শনির মন্ত্র রাহুর মন্ত্র চন্দ্রের মন্ত্র মঙ্গলের মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপ করা হয় অনেকের সন্তান তো পড়াশোনা করছে না তাদের জন্য দিক নির্ণয় করা হয় কোন দিকে বসে পড়াশোনা করবে পড়লে সন্তান ভালো হবে সন্তানকে পূর্ব দিকে পড়লে ভালো হবে নাকি দক্ষিণ দিকে পড়লে ভালো হবে সেগুলো আমরা বলে দিই তার সায়েন্স নিয়ে পড়া উচিত না কমার্স নিয়ে পড়া উচিত নাকি আর্টস নিয়ে পড়া উচিত আগে থেকে নাইন টেন থেকে আমরা বুঝে যাই ক্লাস সেভেন এইট থেকে আমরা বুঝে সন্তান কোন দিকে যাও যে সন্তান কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না বিভিন্ন লাইন টেন নিয়ে পড়াশোনা করতে পারবে সেগুলো আমরা তৎক্ষণাৎ বলে দিই নাইন টেন থেকে আমরা বলে দিই সেভেন এইট থেকে আমরা ধরে ফেলি একটা মাস্টার মশার দুটো বাচ্চা নিয়ে আমার কাছে আসতো আমার মনে আছে সে বাচ্চাগুলো তখন ওয়ান টু তে পড়তো ওনার সিও টিচার উনিও টিচার উনি বর্মাই স্কুলের টিচার আমাদের শ্যামনগরে বাড়ি অঙ্কের টিচার সে মাস্টার ছেলেগুলো আজ এত ভালো হয়েছে একটা ছেলে হাই স্কুলের টিচার একটা ছেলে বিএসএল এ চাকরি করে বুঝেছো এরকম ছোটবেলার থেকেই যদি মোটামুটি জ্যোতিষীর কাছে চলে আসা আমার ছেলে কোন দিয়ে গেলে ভালো হবে সেগুলো আমরা দিক নির্ণয় করে দিই একদমই আর একজন বন্ধু রয়েছেন সাথে দেখে নেব কে রয়েছেন নমস্কার হ্যাঁ কে বলছেন আচ্ছা আচ্ছা এগারোটা পঞ্চান্ন কি রাত জন্মস্থান কোথায় আচ্ছা নদীয়া রাশি লগ্ন জানা আছে জানা নেই আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকবেন রবিবারে জন্ম হ্যাঁ কর্কট রাশি হয়েছে লেখা নাও কর্কট রাশি লগ্ন পুষ্যা নক্ষত্র দেবগন হ্যাঁ দেবগন হ্যাঁ মাঙ্গলিক হ্যাঁ মাঙ্গলিক তো মানা মাঙ্গলিক নেই মাঙ্গলিক নেই ওর দ্বিতীয় মঙ্গল দ্বিতীয় মঙ্গল শুক্র মাঙ্গলিক নেই আর হ্যাঁ চাকরি বাকরি যুগ তো তোমার ছেলে পড়াশোনায় তো মোটামুটি ভালো ছিল গো তাই তো লেখাপড়ায় ভালো বৃহস্পতি এবং চন্ড একগ্রি অবস্থান করছে সেক্ষেত্রে এটা জীব যুগ হয়েছে তোমার ছেলেকে সরকারি চাকরির পরীক্ষা হতে হবে সরকারি চাকরি কিন্তু প্রাপ্তি যুগ আছে ওর বুঝেছ আর বর্তমানে যে গ্রহটা একটু দুর্বল আছে না সেটা হলো শনি গ্রহটা একটু দুর্বল শনি ছাড়া অন্যান্য গ্রহগুলো ভালো আছে শনি আর মঙ্গল একটু দুর্বল অবস্থায় আছে খুব ভালো বলবান রবি বুটটা ভীষণ ভালো বৃহস্পতি ভালো খুব বুদ্ধিমত ছেলে সেটা খুব ভালো বুদ্ধিমান ছেলে বুঝেছ আর কথাবার্তা তোমাদের শুনে তো সে হিসেবে শনি একটু প্রতিকার করলে না চাকরি বাকরির ক্ষেত্রে একটু অগ্রাধিকার পাবে চট করে ভালো চাকরি বাকরিও হয়ে যাবে

হ্যাঁ বিশ্বিক রাশি তুলালগ্ন বিশাখা নক্ষত্র হ্যাঁ দেবারিগণ মানে কি জানতে চাও মানে কেরিয়ার চাকরি বাকরি হ্যাঁ ভালো সময় আসছে দু হাজার ছাব্বিশ সাল থেকে তোমার টাইমটা ভালো দু ছাব্বিশ সাল আর পড়াশোনা মোটামুটিই খারাপ না ঠিক আছে রবিপুত্তে আগরে এটা বুধাদিতার সুযোগ হয়েছে তোমার শনি আর কেতু অ্যাগ্রি অবস্থান করছে সেক্ষেত্রে ক্ষেত্রে ভালো না শনিকে দু অ্যাগ্রি অবস্থান করলে মাইন্ডটাকে ডাইভার্ট করে দে কোন কোন দিকে যাবে নিজে তুমি ঠিক করতে পারছ না দিশারা এ শনি এবং রাহু প্রতিকার করতে শনি রাহু প্রতিকার করলে ভালো হবে আর 2026 সালটা তোমার পক্ষে খুব ভালো 25 26 টা ভীষণ ভালো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দাও বিভিন্ন চাকরি চেষ্টা করো সেগুলো আছে তোমার পক্ষে ঠিক আছে ভালো ভালো জানলে হবে না আমরা বেশ কিছু মানুষজন আছি যারা বিভিন্ন আশ্রহজনের প্রোগ্রামে ফোন করি এবং জানি যে কে কতটা ভালো বলতে পারছে আমাকে জেনে কি হবে একদমই তাই মানে আর এই চ্যালেঞ্জটা দিয়েও কোনো লাভ নেই কারণ আপনার সমস্যার সমাধান আপনাকে করতে হবে আর তার জন্য কি করতে হবে সঠিক আস্ট্রোলজারের হাতটা ধরতে হবে নমস্কার কে রয়েছেন সঙ্গে আচ্ছা বলুন নিজের জন্য জানবেন তো হ্যাঁ ডেট অফ বার্থ আচ্ছা সময় জন্মস্থান কোথায় ঠিক আছে রাশি লগ্ন জানেন ঠিক আছে সঙ্গে থাকুন হ্যাঁ সোমবার হ্যাঁ ঠিকই বলছো মিথুন রাশি মিথুন লগ্ন ধনু রাশি কি জানতে চাব পড়াশুনা হ্যাঁ আপনার পড়াশোনার যুগ আছে লেখাপড়া হবে পড়াশোনার যুগ আছে কিন্তু বর্তমানে না লগ্নে শনি বসে আছে বুঝেছো লগ্নে শনি বসে থাকার কারণে না একটু মাঝে মধ্যে পড়াশোনা একটু বাধা মানে আশাহতের যুগ যেরকম তোমরা চাচ্ছ সেরকম হচ্ছে না ওই শনির একটু প্রতিকার হ্যাঁ লগ্নের শনি বসে আছে বাধার কারো হয়ে দাঁড়িয়েছে শনি সে বাধাটাকে ওভারকাম করতে হবে ওভারকাম করতে শনির প্রতিকার করতে হবে আর পড়াশোনা এটা মন দেওয়া পড়ছে না পড়াশোনাটা মন দেওয়া পড়তে বলবে তাইলে পড়াশোনাটা হবে আর শনির প্রতিকার অবশ্যই করবে আর বৃহস্পতি গ্রহটা আর খুব ভালো আছে তুঙ্গে আছে বৃহস্পতি হ্যাঁ শুক্রটা লগ্নে বসে আছে খারাপ না শুক্র রবি এক ঘরে বসে থাকলে দারিদ্র যুগ হয় বুঝেছ ভবিষ্যতে দারিদ্র যুগে একটা লক্ষণ পাওয়া যাচ্ছে তবে যদি শনির প্রতিকার করো সেক্ষেত্রে হবে না শনির প্রতিকার করতে হবে তার সঙ্গে আংশিক রবির প্রতিকার করলে ভালো হবে শুক্রের প্রতিকার এক্ষেত্রে লাগবে না অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য নাইন এইট থ্রি ওয়ান ফোর এইট টু সিক্স সেভেন সিক্স রাত নটা থেকে এগারোটা পর্যন্ত এখানে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারছেন যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন শর্ট টাইম মোবাইলে ফোন করলে রাতের অনেক কিছু জানতে পারবে তোমার দশা কি বর্তমানে অন্তর্দশা কি চলছে সেগুলো তো এখানে বলা হয় না এগুলো দশাও বলা হয় না দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা তোমার মাঙ্গলিক আছে কি নেই বিয়ে কেমন করে হবে এবং কবে হবে বিবাহিত জীবনটা সুখের হবে কি হবে না এবং ছাত্র ছাত্রীদের ভালো হবে না চাকরি করলে কোন দিকে যাওয়া উচিত অনেকে প্রশ্ন করে আমার ছেলে চাকরির সেদিকে নিয়ে যাবো ওর বাবা যেহেতু ব্যবসা করে এরকম অনেকে প্রশ্ন করে সেই প্রশ্নগুলো উত্তর অনেক সময় নিয়ে আমি দেই যেমন শর্ট টাইম এখন বহু লোক আমাকে প্রশ্ন করবে হাজার হাজার লোক ট্রাই করছে আমাকে পাওয়ার জন্য আর রাত নটা থেকে এগারোটার সবাই জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ছেলে ব্যবসা হবে না চাকরি হবে মেয়ের কেমন করে বিয়ে হবে মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিলে ভালো হবে নাকি অমাঙ্গলিক দেওয়া চলবে সেগুলো আমরা বলে দিই ঠিক কথা দেখে নেব আর একজন বন্ধুর সাথে রয়েছে নমস্কার আচ্ছা কার জন্য জানবেন ছেলের নামটা বলুন হ্যাঁ ডেট অফ বার্থ সময় জন্ম সময় আচ্ছা আচ্ছা রাশি লগ্ন জানা আছে ঠিক আছে লিখে নিন তাহলে হ্যাঁ লেগে নিন সোমবারই জন্ম হ্যাঁ লেগে রাশি সিংহ রাশি কর্কট লগ্ন পূর্ব ভালগুনি নক্ষত্র নরবন বুঝেছো লেখে আর পড়াশোনা জানতে পারছো লেখাপড়া না পড়াশোনার যুগ আছে কিন্তু মন দিয়ে সে পড়াশোনা করছে না মনে রাখা ভালো কিন্তু না সে অর্থে পড়াশোনা করছে না রাহু শনি চন্ড রাহু শনি চন্ড একটু দুর্বল অবস্থায় আছে যার জন্য পড়াতে মনটা কম বুঝেছ ভালো ব্রেনটা ভালো আছে মাথাটা খুব ভালো আছে পড়লে ভালো রেজাল্ট করতে পারবে সেটা আছে ভাগ্যে কিন্তু সে অর্থেও পড়াশোনা করছে না

যাতে সুন্দরভাবে কমপ্লিট করতে পারে তার জন্য একটু প্রতিকার আছে এই যে বললাম একটু আগে চন্ডটা ভালো না চন্ড মন দিয়ে পড়ছে না মনসংযোগের অভাব বই নিয়ে বসে থাকে মাইন্ডটা অন্য দিয়ে চলে আসছে চঞ্চলতা ভাব সেগুলোকে কাটাতে হবে মনটাকে কথা নিয়ে আসবে বইয়ের দিকে মন থাকতে হবে তাহলে পড়াশোনাটা ভালো হবে সেগুলোকে কাটানোর জন্য গ্রহ নক্ষত্রের পরিবেশ প্রতিকার করতে হবে যে গ্রহগুলো দুর্বল আছে সেগুলোকে প্রতিকার করতে হবে একদমই তাই খুব সুন্দর ভাবে একটা ব্যাখ্যা আমরা পেলাম আর আমরা অধৈর্য যে চাকরি কবে পাব অথচ আমি পড়াশোনাটাই শেষ করলাম না হ্যাঁ চাকরি পেতে গেলে লেখাপড়া লাগবে চাকরি পড়াশোনাটা কমপ্লিট করতে হবে ভালোভাবে সুনামের সহিত ভালো রেজাল্ট করতে হবে

তো সেক্ষেত্রে আমাদের জীবনটাও কিন্তু একদম চারাগাছের মতো তাকে যত্ন করতে হবে যখন সে ছোট থাকবে সেই সময়টা আহ তবে তো গিয়ে সে ভবিষ্যতে কেমন ফল হবে কেমন ফুল হবে তার পরিচয় দেবে তো সেক্ষেত্রে বলবো যে যদি সম্ভব হয় আপনার সন্তান যখন ছোট থাকছে মানে ধরুন খুব বেশি হল সিক্স সেভেন এ যখন পড়ছে সেই সময় যদি জ্যোতিষ জ্যোতিষের কাছে যাওয়া হচ্ছে আমার সন্তান কেমন পড়াশোনা করবে সন্তান ভবিষ্যতে কেমন চাকরি করে ভালো চাকরি হবে হবে না কোন লাইন নিয়ে পড়াশোনা করবে সেগুলো জ্যোতিষের পুঙ্খানু বিচার করে বলে দেয় তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে তোমার সন্তান ডাক্তার হবে তোমার সন্তান প্রফেসর হবে তোমার ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে সেগুলো আমরা বলে দিই আমরা বর্তমান যেমন বলতে পারি অতীত যেমন বলতে পারি ভবিষ্যতে বলতে পারি একদমই তাই এবং ওটাই হচ্ছে একদম ভিত্তিপ্রস্তর যেখানে দাঁড়িয়ে আপনি আপনার সন্তানকে কোন স্টিম দেবেন সেটা জেনে নিতে পারবেন সেই স্টিমের সাথে সাথে ভবিষ্যৎ জীবনে সে চাকরি করবে না ব্যবসা করবে সেটা জেনে নিতে পারবেন এবং তারপর যখন সে দাম্পত্য জীবনে প্রবেশ করবে সেটা কতটা সুখকর হবে হ্যাঁ বলে দেই একদমই তাই কারণ আমাদের তো একটার সাথে একটা ভীষণ রিলেটেড রিলেটেড সপ্তম স্থানে বৃহস্পতি সপ্তম স্থানে শুক্র সপ্তম স্থানে চন্দ্র অবস্থান করলে তাদের দাম্পত্য জীবন সুখের হয় সপ্তম যদি মঙ্গল শনি রাহু কেতু অবস্থান করে তাহলে দাম্পত্য জীবনে তেমন সুখ শান্তির আশা করা যায় না সেগুলো আমরা বলে দিই একদমই তাই তার মানে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্লাস পয়েন্ট কিন্তু অনেকগুলো রয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যারা সুযোগটাকে কাজে লাগাতে চান সময়কে কাজে লাগাতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন নাইন এইট থ্রি ওয়ান ফোর এইট টু সিক্স সেভেন সিক্স এই নাম্বারে প্রত্যেক দিন রাত নটা থেকে এগারোটা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন আজকে কিন্তু অনুষ্ঠান এখানেই শেষ করব সকলে ভালো থাকুন দেখা হচ্ছে আগামী দিনে নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার জয় জয় তারা জয় তারা জমতারা সবার মঙ্গলক সবাই ভালো থাকুন